তোমরা কারা? তোমাদের খুব বাজে দেখতে। তোমরা আমাকে ধরে নিয়ে এসছো কেন? তখনকার সময়টা ইংরেজ আমল হলেও এই ঠ্যাঙাড়েদের কথা শোনা যেত, কিন্তু এরা বাচ্চাদের কোনো ক্ষতি করে না। মায়ুরি 5 বছর বয়স, ঠ্যাঙাড়দের কাছে বড় হতে লাগলো। দিনকে দিন যত বড় হচ্ছে মায়ুরির উৎপাত যেন বেড়েই চলেছে। ও আসলে ঠ্যাঙাড়দের কাছে মানুষ, তাই এই গাছ ওই গাছে লাফানো ঝাঁপানো এইগুলো রপ্ত করে নিয়েছে ইতিমধ্যেই। কাউকে ভয় পায় না, এমনকি ভূত প্রেত কাউকে না। একটা মহিলা বলে ওঠে, মায়ুরি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, পরে খাবো, গাছে আম পাড়তে যাচ্ছি। মাটির উপরে বাসস্থান নয় ঠ্যাঙাড়েদের, মাটির নিচে ওরা থাকে দীর্ঘদিন ধরে। পরে রাজা রামমোহন রায়ের সময়কালে এই জাতির বিনাশ হয়। আর তাছাড়াও ঘন ঘন বাড়ি আর বিপ্লবীদের আস্থানা রাখতে গিয়ে এরা প্রায় নিঃস্ব চিহ্ন হয়ে যায়। অনেকে বলেন যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অনেকেই তখন বিপ্লবীদের সংযুক্তগামী দলে অংশ নেয়। মায়ুরি বলে উঠল, কুলির নদী কেন বলে? খেতে বসে এত কথা বলতে নেই। বলো না, বলো না। কতবার বলবো তোমায় মায়ুরি, আর একটা কথা বললে না ওইখানে তোমাকে ছেড়ে দিয়ে আসবো। চুক্তি করে খেয়ে নাও। হ্যালো, গুড মর্নিং। মাসের প্রথম শুক্রবার আজ, তাই আজকে থেকে শুরু হচ্ছে একটা দুর্দান্ত চরিত্র নিয়ে। হ্যাঁ, দুর্দান্ত একটা চরিত্র বা কাহিনী মায়ুরি। মায়ুরি শুরুর আগে একটু বলে রাখি, মায়ুরি গল্পটা 221 বছর আগের। কিছু কিছু জায়গা এমন আছে যেখানে ইংরেজ এবং তৎকালীন কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এইবার গল্পতে নবদ্বীপ, মায়াপুর, জলঙ্গি নদীর কথাও উল্লেখ আছে। সিরাজউদ্দৌলার পতনের পরপর এই ঘটনা শুরু হচ্ছে, আর এটা শেষ হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের ঠিক আগে আগেই। তাই গল্পের মধ্যে ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে ভয়ের মানে ভৌতিক সাদৃশ্যও আছে। যেহেতু শুক্রবার রোম্যান্টিক অডিও বুক সিরিজ করা হয়, তাই এটাতে একটু প্রেমের সাদৃশ্যও খুঁজে পাওয়া যাবে। তাই বন্ধুরা, গল্পটি পুরো শুনুন, আর কথা দিচ্ছি যে পুরো গল্পটাতে আপনি খুব মনোরঞ্জন পাবেন। আশা রাখছি ভালো লাগবে আপনাদের। শুরু হচ্ছে আজকের গল্প মায়ুরি, প্রথম পর্ব। 221 বছর, নদিয়া জেলা। সেখান থেকে কিছুটা দূরে অবস্থিত জলঙ্গি নদীর তীরে অবস্থিত জলং নামে একটা গ্রাম ছিল। কথিত আছে নিমাই পণ্ডিত ওই নদীর তীরে বসে অনেক সময় কাটিয়েছেন। তখনকার সময় অনেক বণিক সম্প্রদায় তথাপি কৃষিকার্যের জন্য বহু লোকের সমাগম হতো। অনেক মন্দিরে দর্শনার্থীদের আগমন লেগে থাকত, কিন্তু সিপাহী বিদ্রোহের পরবর্তী 20 বছর ওখানে যাতায়াত বন্ধ হয়ে যায়। ওই জায়গাটি। নতুন ঘাট নির্মাণ হয় নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য, কিন্তু তারপর থেকে ঘন জঙ্গল যেটা থাকে ওইখানে কেউ প্রবেশ করে না। একটা সময় ওইখানে প্রচুর কিছু ছিল, একটা গ্রামীণ শহর। গ্রামীণ শহরটা বলতে যেখানে হাট বসে, মেলা হয়, আরও কত কিছু। 1767 থেকে 1789 সাল পর্যন্ত ইংরেজরা ওটাকে ঘাঁটি বানায়। ওইখানে অনেক অস্ত্র এবং নির্মাণের কাজ শুরু করার প্ল্যান নেয়, কারণ অপর প্রান্তে অবস্থিত হুগলি জেলাটি ফরাসিরা দখল করে বসে আছে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নতুন ক্যাম্প খোলার কথা চলছিল, এবং সেটা সম্পূর্ণ করার জন্য ওয়ারেন হেস্টিংস একটা বোর্ড মিটিং করেন, যে পূর্ব সীমান্ত থেকে দক্ষিণের দিকে অগ্রসর হবার জন্য। Get more people as soon as possible, and especially join to Bengali people. Kill those who don't want to work with us. 1775 থেকে 1782 যখন অ্যাংলো মারাঠি যুদ্ধ লাগে, ঠিক তখন বাংলার লোককে ওই যুদ্ধতে অংশ নিতে হয়েছিল। যারা যায়নি তাদের উপর অত্যাচার করা হয়েছিল প্রবল। ফলে পরিবারের শেষ হওয়ার ভয়ে অনেকে যুদ্ধতে অংশ নেয়, যেন এটাই হচ্ছে নিজেরা নিজেদের লোককে শেষ করছি। কিন্তু যে সমস্ত লোক যুদ্ধতে অংশ নেয়নি, যারা পালিয়ে চলে এসেছিল, তারা জলঙ্গি নদীর তীরে বসবাস করতে লাগলো। কিছু ঘাঁটি ওখানে ইংরেজদের থাকলেও সেখানে কোনো ব্রিটিশের লোক কেউই ছিল না। খুব শান্তিতে জীবন কাটছিল এদের। দেশের মধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে তবুও ওরা নির্জনে জীবন কাটিয়ে যাচ্ছিল। মাত্র 5 বছর বয়স ময়ূরীর। ময়ূর হলো এই জায়গার নাম। মহাপ্রভু চৈতন্যদেবের সময় থেকে প্রচুর ময়ূর ছিল। তখনকার সময় অনুযায়ী একটা প্রথা ছিল যে পিতলের তৈরি ময়ূর থালায় কোনো মেয়ের পা স্পর্শ করলে তার নাম রাখা হয় ময়ূরী। জলঙ্গি নদীর তীরে একদিন ময়ূরীকে নিয়ে যাওয়ার পথে ভাটার মধ্যে থালাটি পেয়ে ওই মেয়েটিকে থালায় পা রাখতে উপদেশ দেয় ওখানকার পুরোহিত। গ্রামটি শস্য শ্যামলা, গোলাপ ফুলের বাগিচা আর রয়েছে ফলফলাদির চাষবাস। কুলগুরু আর ধর্মগুরু, দীক্ষাগুরু যেগুলো থাকে তখন সব একজনই সামলাত। ময়ূরী তাই পুরোহিতের সাথে গঙ্গায় নিয়মকার্য শেষ করে নিজ বাড়িতে ফিরছে। অন্ধকার হয়ে আসলো। জলঙ্গ জায়গাটি সামনে মানুষের অবস্থান থাকলেও পিছনের দিকে যে ঘন জঙ্গলের কথা আগে বলেছিলাম সেটা কিন্তু এখনও আছে। ওখানে কিছু জঙ্গলি মানুষ আর ঠ্যাঙারে বসবাস করত, আর ওরা সন্ধ্যার পর থেকেই নিজেরা যত লুটপাট কাজ আরম্ভ করত। ওই পথ দিয়ে পুরোহিত আর ময়ূরী আসছিল। ঠিক অমন সময় একটা অচেনা মহিলা বলে উঠল, রাত হয়েছে ঠাকুর মশাই, ওই পথ দিয়ে যাবেন না, পথে ঠ্যাঙেরা উৎপাত শুরু করে দেবে। বিমলা, তুমি এত রাত্রে এইখানে কি করছো? আপনাকে বাঁচাতেই তো আসলাম, ময়ূরী বলে উঠল। ঠ্যাঙারে কি দাদা মশাই? প্রশ্নের উত্তর দিল না দিগ্বিজয়। বিমলাকে বলল, এছাড়া আর কোনো পথ অবশিষ্ট আছে মা? নদীর পাড় থেকে শিমুলতলা দিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় হবে, কিঞ্চিত ভয়ের ব্যাপারও আছে বটে। ভয় বলতে কি উচিত কার্য? কোনো অশরীরী বা ভূত প্রেত আছে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম নেবেন না। হ্যাঁ ওটাই। তাহলে ঠিক আছে, এইসব শয়তানের হাতে মারা যাওয়ার আগে ভূতের হাতে মরা অনেক ভালো। তুই বিমলা দেরি করিস নে, তুই পথ দেখা, আমরা তোকে অনুসরণ করে চলবো। বিমলা চলতে শুরু করে। ময়ূরী বলে উঠল, আর কত দূর? আমার পা ব্যথা হয়ে যাচ্ছে দাদা, আমি আর হাঁটতে পারছি না। এই তো মা, আর বেশি দূর নেই, ওই তো তোমার কুটির। আজ তুই আমাদের বাড়িতে খেয়ে যাস, রাত্রে গিয়ে আর রন্ধন করতে হবে না। আমি তো আজ যেতে পারবো না ঠাকুর, কাপড় যে ময়লা একটু নাইতে হবে, তাছাড়া পুষ্প খাবার বানিয়ে রেখেছে সেই সকালে। সে কি, সবে সন্ধ্যা, এর মধ্যে পুষ্প রন্ধন করে নিয়েছে? হ্যাঁ ঠাকুর, চলো আমি গেলাম। যেতে পারতিস, আজ ভালো মিষ্টান্ন তৈরি হয়েছে, পুষ্পর হাত দিয়ে পাঠিয়ে দিও, সকালে যখন যাবে। গ্রামে প্রবেশ করলো দিগ্বিজয় আর ময়ূরী। সবাই তখন চণ্ডী মণ্ডপের সামনে বসে কাঁদছে। সামনে একটা মৃতদেহ। মৃতদেহটা দেখে দিগ্বিজয় চমকে ওঠে। বিমলার শরীরটা পড়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়। এটা কি করে হলো? গ্রামের একজন বলে উঠল, কুলিন নদীর ঘাটে কাপড় ধুয়ে ফিরছিল, শিমুলতলা দিয়ে ফেরার পথে প্রেতের হাতে মারা যায়। ঠাকুর কি হবে গো, একদিকে ঠ্যাঙারা আর একদিকে অপদেবতাদের মাঝখানে আমরা। শান্ত হও বামু, শান্ত হও। কি শান্ত হবো ঠাকুর, এর থেকে ইংরেজদের হাতে মরাই আমাদের ভালো ছিল। দিগ্বিজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, বলে, আমি ময়ূরীকে ঘরে দিয়ে আসছি, বিমলার সৎ কাজ সম্পূর্ণ করতে হবে তো। দিগ্বিজয় ময়ূরীকে নিয়ে প্রস্থান করে। ঘরে গিয়ে স্ত্রী শর্মাকে বলে, শোনো, রাত্রে আসতে দেরি হবে, বিমলা আর নেই জানো তো? হ্যাঁ শুনেছি, কি অশুভ হচ্ছে আমাদের গ্রামের মধ্যে কে জানে। ঘরে তালা দিয়ে শুয়ে পড়বে, মনে হচ্ছে ভোর হয়ে যাবে। আর ছেলে আর বৌমার কথা খুব মনে পড়ছে। থাক, ময়ূরী কষ্ট পাবে শুনে, ছাড়ো। কপাল কপাল, কি পাপ করেছিলাম যার জন্য ভগবান এই শাস্তি দিল। আমি আসছি, দরজা খিল দিয়ে দাও। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শেষ কার্য সমাপ্ত হতেই ভোর হলো। পাখিরা গুনগুন শুরু করে দিয়েছে। আকাশের কালো মেঘ যেন চারিদিকে একটা চাদরের মতন ঢেকে রেখেছে গ্রামের প্রতিটা কোণকে। গ্রামে প্রবেশ করে সবাই অবাক। গ্রাম আর গ্রাম যেন নেই, একটা শ্মশানে পরিণত হয়েছে। সবাই কান্নাকাটি শুরু করে দিল। দিগ্বিজয় এটা দেখে হন্তনন্ত করে নিজের কুটিরে গিয়ে দেখেই সেও কান্নাকাটি করতে লাগলো। শরমার মৃত শরীর পড়ে আছে, শরীরের কয়েক জায়গা খাবলানো। মায়ুরি নেই। অনেকবার মায়ুরি মায়ুরি করে চিল্লিয়ে ওঠে, কিন্তু মায়ুরি আর নেই। তাহলে কি সত্যি সত্যি অশরীরই শেষ করছে পুরো গ্রামটাকে? এই কথা ভাবতে ভাবতে ছুটতে শুরু করে। শুনশান গ্রামটা, যারা সৎকার্য শেষ করেছিল তারাও পলাতক, ঘাট পার করে অন্য পথে চলে গেছে। শুধু দিগ্বিজয় একা আছে। যদি মায়ুরিকে ফিরে পায় তাহলে সেও গ্রাম ছেড়ে চলে যাবে। সন্ধ্যা হলে দিগ্বিজয় কুলিন নদীর ধারে শিমুলতলায় প্রবেশ করে। একা একাই বলে ওঠে কাঁদতে কাঁদতে, আমরা কি ক্ষতি করেছি? কেন আমাদের শাস্তি দিচ্ছ? ময়ূরীকে ফিরিয়ে দাও, ও ছাড়া আমার আর কেউ নেই। এমন সময় দমকা হাওয়া যেন জোর গতিতে ছুটে আসছে দিগ্বিজয়ের দিকে। ছেড়ে দাও ময়ূরীকে। তারপর হাওয়াটা হঠাৎ বন্ধ হয়ে যায়। একটা মেয়ের হাসির শব্দ। মেয়েটি বলে ওঠে, আমি ময়ূরী। আজ থেকে 10 বছর আগে আমি মরে গিয়েছিলাম। কাদের হয়ে লড়াই করলাম আমি? ইতিহাস কখনো ভেবেছে আমাকে? 1757 সিরাজউদ্দৌলার আসরে আমি ছিলাম প্রধান নর্তকী। অন্ধকূপ হত্যাকাণ্ডে ওই পাষাণগুলো আমাকেও কুপিয়ে মেরেছে। আমি এখনও নরক যন্ত্রণা ভোগ করছি। কী ভেবেছিস তোরা? তোরা বেঁচে গেছিস? তোরা ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবকে হারিয়েছিস না? দেখ কী লাভ হলো, ওই ইংরেজরাই তোদের মুখে থুতু দিয়ে চলে গেল। মূর্খ তোরা, তাই তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দিগ্বিজয়ের বুকের ভিতরটা কম্পনরত। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ময়ূরী, তাহলে আমার নাতনি ময়ূরী কি দোষ করেছে বলো? ওকে কেন তুমি মারলে? ওকে ঠ্যাঙ্গারেরা ধরে নিয়ে গেছে, কিন্তু ওকে ওরা মারবে না। ওদের কোনো মেয়ে নেই। ময়ূরীকে ওরাই মানুষ করবে। কিন্তু তুই বেঁচে থেকে কি করবি বল? তোর বেঁচে থেকে কোনো লাভ নেই। এই কথা শেষ হতে না হতেই দিগ্বিজয়ের হাত পা মোচড় ধরা শুরু হলো। চিৎকার করতে করতে দিগ্বিজয় মারা গেল। শুনছিলেন মায়ুরীর প্রথম পর্ব। মায়ুরীর যাত্রা সবে মাত্র শুরু হয়েছে, তাই আমাদের প্রতি গল্প শুনতে লাইক, কমেন্টস, আর যারা আজ প্রথম শুনছো আমাদের গল্প তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং আপডেটস পেতে বেল আইকনটা প্রেস করে দাও। সঙ্গে থাকো আর শুনতে থাকো আমাদের গল্প। ধন্যবাদ।